আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। চল চল, বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে বের, এখান থেকে বের আগে, চল এখানে বেরি, চল বেশিক্ষণ থাকা যাবে না। ফাইনালি গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই কলা বাগানে ফাইনালি পৌঁছে গেছি। তো চলো আমাদের সাথে আজকে কি ঘটনা ঘটে বা কি অ্যাক্টিভিটি হয় তোমাদেরকে সবটা দেখাবো। কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? প্রচুর রিস্কি হয়ে যাবে তো মনে হয়, আচ্ছা খতরনাক জায়গা। তো চলো দেখা যাক আজকে কি হতে পারে আমাদের সাথে। আর তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ থেকে এন্ড পর্যন্ত দেখো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি কথা বলছি না, ব্লগটা স্টার্ট করা যাচ্ছি। তোমাদেরকে সেই ভয়ঙ্কর ভূতের রিয়াকশনগুলো দেখাবো তো বলছি। আর এই সেই পুরোনো দরজা, এই যে দরজা এখন চাবিটা লাগানো আছে, 500 বছরের পুরোনো দরজা। আমরা চাইলেও ভিতরটাতে যেতে পারছি না, গেট যদি খোলা থাকতো তো ভিতরে তোমাদেরকে গিয়ে দেখাতাম। যে হাভেলি তোমরা দেখতে পাচ্ছ, আমরা হাভেলি একদম পাশেই আছি। তো আমরা পাচ্ছিলে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি উঠে পড়ছিলাম, কিন্তু আমরা চাইলে সে পাশে যেতে পারতাম হাভেলিতে, কিন্তু বিনা পারমিশন দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আর একটা জিনিস, বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো যদি কোনো মানে দেখতে পাচ্ছ আমরা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগ তোমরা দেখতে পাচ্ছ সেই পুরোনো রাতের হাভেলি, আর সেই কলাবন, সেই লালবন, যেই লালবন থেকে রাতের বেলা নাকি ভূতের না মহিলার নাকি জ্যান্ত মহিলার কান্নার আওয়াজ পাওয়া যায়। তো চলো আজকে আমরা রাতে এসেছি, তো দেখা যাক যে আমাদের সাথে কি হয়। আর চেনটাকে মারবোই, দেখো তার ওই কানা বন্ধ কর, চুপ লে বল। প্রাচীরের উপর জঙ্গল, আর এই সেই হাভেলি যার প্রতি আমরা যাচ্ছি আজকে, আমাদের পারমিশন দেয়নি, তাও আমরা এইভাবেই যেতে হচ্ছে আমাদেরকে পাঁচিলের উপর দিয়ে। রাস্তা খুব খতরনাক রাস্তা, তোমরা দেখবে শুধু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে।
ভাই কিছু একটা কাঁদার আওয়াজ আসছে না এই সাইড থেকে, অন্য সাইড থেকে আওয়াজ করে, কেউ আওয়াজ, কেউ আওয়াজ করেছে না, ঠিক আছে চুপচাপ থাক, কাঁদার আওয়াজ আসতেছে একটা। এদের তো নেই, কান পেতে শুনো ভালো করে, ওই সাইড থেকে, ওই সাইড না, ওই সাইড থেকে, ওই সাইড থেকে আসতেছে, ওই সাইড থেকে যাওয়াটা ঠিক হবে না, না যাওয়ার যাওয়ার দরকার নেই, কোনো রিস্ক নেওয়ার দরকারই নেই, ঠিক আছে এক কাজ কর, কি একটা পাখির মনে হবে বলো না, রাক্ষসের মতো। আর ওই কলা বনে কিছু জন্য একটা বেরিয়েছে মাথা মনে হয়, গাইস তোমার দেখতে পাচ্ছ না কিনা জানি না, এই দেখো গাইস ক্যামেরা, ক্যামেরা দেখ, এই দেখ ভাই 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 হালকা জুম, খেতারনাক জিনিসটা। হ্যাঁ এই কে কাঁদছে রে, এই আওয়াজ, 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 আওয়াজ বেরোয়নি, সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে লাইভ প্রুফ তোমার প্রমাণ পেলে, আর অনেক আমরা বিশ্বাস করছিলাম না যে কিনা থাকবে, কিন্তু কাঁদার আওয়াজটা এখন চুপচাপ হয়ে গেছে একদম সাইলেন্টলি। আমরা যে জায়গাটাতে আছি গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম লুকিয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ আমরা বেশি ব্লগটাকে মানে লম্বা করছি না, তো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, একদম আজকে ভিডিও বানানোর মুড ছিল না, তো শরীর কালকের ভিডিওটা বানিয়ে এমন খারাপ হয়ে গেছিলো, তবু আজকে তোমাদের জন্য কষ্ট করে বানিয়েছি, কারণ চ্যানেলে আমাদেরকে রেগুলার থাকতে হবে, তাই তো চলো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও ভিডিও বানানো অ্যাক্টিভিটি হচ্ছে একটা, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, চল চল বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে বের, এখান থেকে বের আগে চল, এখানে বেরিয়ে চল, বেশিক্ষণ থাকা যাবে না, একটা সাবস্ক্রাইব প্লিজ করবে।